রাতে মাত্র 2 দানা যদি আপনারা এটি খেতে পারেন তাহলে সকালবেলায় খুব ভালো একটি রেজাল্ট পাবেন। বন্ধু আমি বলছি এই লবঙ্গর কথা। এই লবঙ্গ আমাদের শরীরে এমন কিছু উপকার ঘটিয়ে থাকে যা শুনলে আপনি অবাক তো হবেনই এবং এটি নিয়মিত খেতে থাকবেন। বন্ধু এই লবঙ্গ আমাদের তরকারি বা আমাদের খাবারের স্বাদ যেমন বৃদ্ধি করে দেয়, সাথে সাথে এটি আমাদের অনেক উপকার করে থাকে। অনেক আগে থেকে আমাদের শ্বাসকষ্ট এবং রক্ত চলাচল ঠিক রাখার জন্য এই লবঙ্গের ভূমিকা কিন্তু খুব ভালোভাবে পালন করে আসছে। বন্ধু একটি গবেষণায় দেখা গেছে যাদের কোলেস্টোরল বা এই ডায়াবেটিক্স আছে তারা যদি 1 থেকে 3 গ্রাম এটি রাত্রেবেলা খেতে পারে তাহলে 1 থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু এই ডায়াবেটিক্সের মাত্রা অনেক হারে কমে আসে এবং শরীর থেকে কোলেস্টেরল দূর হয়ে যায়। বন্ধু যাদের মুখে অনেক বেশি গন্ধ তারা কিন্তু এই লবঙ্গ 2 থেকে 3 দানা যদি ভালোভাবে চিবিয়ে খেতে পারে তাহলে মুখ থেকে যেমন দুর্গন্ধ দূর হয়ে যাবে, সাথে সাথে এই দাঁতের কাছে যদি ফোলাভাব থাকে তাহলে কিন্তু মাড়ির ফোলাভাবটি দূর করে এবং আপনার দাঁতগুলোকে অনেক বেশি শক্ত এবং মজবুত করে ফেলে। এছাড়াও দেখা যায় যে যাদের শরীর অনেক বেশি ক্লান্ত থাকে তারা যদি এই লবঙ্গর চা খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে যেমন ক্লান্তি দূর হয়ে যায়, সাথে সাথে আপনার মন এবং শরীরকে অনেক বেশি চাঙ্গা করে দেয়। বন্ধু এই লবঙ্গতে ভিটামিন A, C, K এবং B কমপ্লেক্স থাকে, সাথে এখানে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামও থাকে, যার ফলে আপনার শরীর থেকে সকল ধরনের রোগ খুব সহজেই দূর করতে পারে। বন্ধু এটি আপনাদের খাদ্য প্রক্রিয়া অনেক সহজ করে ফেলে, যার ফলে আপনার পরিপাকতন্ত্র কিন্তু খুব ভালো কাজ করে। তো এটি আপনারা রাত্রেবেলা 2 থেকে 3টি দানা ভালোভাবে চিবিয়ে খেতে পারেন। এটি যদি আপনারা নিয়মিত চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরের রক্ত স্বল্পতা দূর করবে, আপনার শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং আপনার শরীর থেকে সকল ধরনের কোলেস্টেরল এবং ডায়াবেটিক্স কমিয়ে ফেলবে এবং এটি আপনার মুখের অনেক ধরনের রোগ জীবাণু এবং দুর্গন্ধ দূর করার পাশাপাশি আপনাকে অনেক বেশি সতেজ এবং প্রফুল্ল রাখতেও কিন্তু অনেক হেল্প করবে। তো এটি আপনারা রাত্রেবেলা 2 থেকে 3 দানা খান এবং সকালবেলায় এর রেজাল্ট ভালোভাবে পেয়ে যাবেন। তো এটি আপনারা খেয়ে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।